টাচ মিডিয়া বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এবং আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা বিভিন্ন বইয়ে বা সিনেমাতে পাহাড়ের গুহায় গুপ্তধন লুকিয়ে রাখার কথা পড়েছি বা দেখেছি। এইসব গুপ্তধনের কথা যখন পড়ি বা সিনেমাতে দেখি, মনের মধ্যে একটা অস্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয়। আবার কখনো কখনো এরকমও মনে হয় যে হঠাৎ যদি গুপ্তধন পেয়ে যেতাম, তাহলে জীবনের সমস্ত শখ এক নিমেষেই পূরণ করা যেত। পৃথিবীতে এখনো কত যে গুপ্তধন মাটির তলায় বা সমুদ্রের নিচে তলিয়ে আছে, সেটার সঠিক বিবরণ এখনো কেউ জানে না। শুধুমাত্র লোকমুখে প্রচলিত কিছু গুপ্তধনের জায়গা আমাদের জানা থাকলেও সেগুলো আজও উদ্ধার করা সম্ভব হয়নি। হয়তোবা আজও অনেকে মনে করেন সেই সব গুপ্তধন অভিশপ্ত বা বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। আজ সেই রকমই একটা গুহার কথা আপনাদেরকে বলবো। বিহারের নালন্দা জেলাতে রাজগীর নামক স্থানে, যেটা প্রাচীনকালে মগধের রাজধানী ছিল, একটা বিশাল পাথরকে কেটে গুহা খনন করা হয়েছিল, যার নাম সোন ভাণ্ডার গুহা। প্রাচীনকালে রাজারা নাকি ধন সম্পত্তি লুকিয়ে রাখতেন। শুধু রাজারাই নয়, প্রাচীনকালে অধিকাংশ বিত্তশালী ব্যক্তিরাও মণিমাণিক্য, মোহর, মুক্তা, সোনার কয়েন ইত্যাদি আরও অনেক মূল্যবান জিনিস লুকিয়ে রাখতে পছন্দ করতেন। সেরকমই লোকমুখে প্রচারিত বিহারের এই সোন ভাণ্ডার গুহার কথাও আমরা জানি, যেখানে রাজা বিম্বিসার নাকি অনেক গুপ্তধন লুকিয়ে রেখেছেন। আর এই গুপ্তধন লুকিয়ে রাখার কারণ তার নিজের ছেলে অজাতশত্রু। রাজা বিম্বিসার অনুমান করেছিলেন যে তার ছেলে অজাতশত্রু ধন সম্পত্তির জন্য শত্রুর সঙ্গে হাত করে তাকে বন্দী করতে পারে। আর ঠিক সেই সময় রাজকোষ থেকে অধিকাংশ মূল্যবান ধনসম্পত্তি তার স্ত্রীর মাধ্যমে সরিয়ে দিয়েছিলেন। অনুমান করা হয় এই সোন ভাণ্ডার গুহাতেই সমস্ত ধনসম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তীকালে অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে গুপ্তধনের খোঁজ করেছিলেন, কিন্তু খুঁজে পাননি। কথিত আছে তার পরের বংশধরেরাও সেই গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। গুপ্তধনের লোভে ইংরেজরাও এই গুহাকে কামান দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তারাও অসফল হন। এই গুহার পশ্চিম দিকের দেওয়ালে এখনও কামানের গোলার দাগ দেখতে পাওয়া যায়। বাংলায় একটা প্রচলিত কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আপনি যদি কখনো বিহারে যান, অবশ্যই এই গুহাটি ঘুরে আসবেন। কে বলতে পারে গুপ্তধন কার ভাগ্যে আছে? আপনি কি এই গুহাটি স্বচক্ষে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এইরকম ছোট্ট ছোট্ট তথ্যচিত্র দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।